দীর্ঘ 30 বছর পানির নিচে থাকার পর ভেসে উঠেছে একটি শতবর্ষী মসজিদ। আল্লাহ পাক তার দয়া, মেহরবানি, করুণা এই পৃথিবী ঘিরে রয়েছে এবং তার অসংখ্য আলামত আমরা যুগে যুগে সব সময় দেখতে পাই। তার জ্বলন্ত প্রমাণ আমরা একটি উদাহরণ দেখতে পেলাম ভারতের বিহারে। 120 বছরের পুরাতন একটি মসজিদ 30 বছর পানির নিচে থাকার পরও অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। আল্লাহর দিন কেউ এ পৃথিবীর জমিন থেকে যেমন বিদায় করে দিতে পারবে না, কোরআনকে যেমন এই পৃথিবীর জমিন থেকে কেউ বিদায় করে দিতে পারবে না, আল্লাহর ঘর একটা বন্ধ হলে হাজারো ঘর এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার বান্দাদের দিয়ে তৈরি করে নেবেন, তারই জ্বলন্ত প্রমাণ হলো এই ভারতের বিহারের এই মসজিদ। যে মসজিদটি পানির বাঁধ দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল এক সময়, কিন্তু ইতিহাস কখনো শেষ করে দেওয়া যায় না, মুছে ফেলে দেওয়া যায় না, যার জ্বলন্ত প্রমাণ 30 বছর পর হলেও অক্ষত অবস্থায় আল্লাহর ঘর মসজিদ আজও জমিনের উপর দাঁড়িয়ে আছে। এই মুসলমানের সন্তানেরা এই জন্য বলি, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর ঘর সবচাইতে দামি ঘর, আমার আল্লাহর ঘর মসজিদের সম্মান এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি। নবী আমার বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি ফি রাসূলিল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর ঘর মসজিদ আর নবীজির মাদ্রাসা। এ মুসলমানের সন্তানেরা একটু খেয়াল করা দরকার, এই পৃথিবীর জমিনে সবচাইতে দামি জায়গা সেই জায়গাটার নাম নবীজি বলেছেন মসজিদ, আর সবচাইতে নিকৃষ্টতম যে জায়গা সেই জায়গাটার নাম হলো বাজার। অথচ আমাদের সমাজের কিছু মানুষ দেখা যায় বাজারে যাওয়ার পর ঘন্টা কি ঘন্টা বসে থাকে, আড্ডা দেয়, দোকানে বসে সিনেমা দেখে, চা খায়, বিস্কুট খায়, তখন সময় কিন্তু অপচয় হয় না। কিন্তু মসজিদে আসার পর যদি একটুখানি নামাজের ভিতরে ইমাম সাহেব যদি কেরায়াত বড় করে অথবা একটু আলোচনা বড় করে, অনেকের কিন্তু মাথা খারাপ হয়ে যায়, হুজুরের এত আলোচনা করা লাগবে কেন, হুজুরের এত বড় সূরা দিয়ে নামাজ পড়ানো লাগবে কেন। কিন্তু ওই মানুষটাই যখন চায়ের দোকানে বসে থাকে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা মারে, কিন্তু ওর সমস্যা নাই। এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর সবচাইতে দামি ঘর, যে ঘরের উপরে আমার আল্লাহর রহমত বেশি, যার কারণে আমরা দেখি একটা মানুষ যতই টেনশনে থাকুক না কেন, একটা মানুষ যতই পেরেশানের ভিতরে থাকুক না কেন, ওই মানুষটা যখন আমার আল্লাহর ঘরে মসজিদে ঢুকে যায়, ওই মানুষটার ভিতরে যতই পেরেশান থাকুক না কেন, ওই মানুষটা মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে ওর পেরেশানিটা কমে যায়, ওর টেনশনটা কমে যায়। মনের অজান্তে মসজিদের ভিতরে বসে কোন সময় যে ওর চোখের ভিতরে তন্দ্রা তন্দ্রা ভাব আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেয়, যার কারণে আমরা অনেক সময় দেখি মসজিদে খতিব সাহেব আলোচনা করছে, অন্য মুসল্লিরা ঘুমানোর মতো করে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তার মানে একটা মানুষ কিন্তু ঘরে গিয়ে ঘুমাতে পারছে না, এমনও মানুষ আছে ঘুমের বড়ি ছাড়া ঘুম আসে না, কিন্তু ওই মানুষটাই যখন আল্লাহর ঘর মসজিদে বসে তখন কিন্তু ঔষধ ছাড়াই আমার আল্লাহ রব্বুল আলামিন ওকে নিরাপত্তার চাদরে আলিঙ্গন করে দেয়, যার কারণে ওই মানুষটা তন্দ্রার ভিতরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দেয়। এখানেই কথা শেষ নয়, আল্লাহর নবীজি বলেছেন দৈনিক কাবা শরীফের উপরে 120টা করে রহমত নাজিল হয়। এই রহমত কাবা শরীফে যারা যাবে তারাই পাবে, যারা কাবা শরীফ প্রদক্ষিণ করে এদের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন দৈনিক 60টা রহমত দান করেন। যে সকল মানুষেরা কাবা শরীফকে সামনে নিয়ে নামাজ পড়তেছে আল্লাহর বান্দাদের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন দৈনিক
চল্লিশটা রহমত নাজিল করেন। আর যে মানুষগুলো কাবা শরীফ তাওয়াফও করতেছে না, নামাজও সামনে নিয়ে পড়ছে না, শুধুমাত্র কেবলমাত্র কাবা শরীফের দিকে তাকায় আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান, আমার আল্লাহ বলেন তাদেরকেও আমি খালি হাতে ফিরাই না। ওই সকল বান্দারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র আমার কাবা দেখে, এদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন বিশটা রহমত নাজিল করে দেই। এই মুসলমানের সন্তানেরা, তার মানে মসজিদ সবচাইতে একটি দামি জিনিস, মসজিদ আল্লাহর ঘর, এটাই বাস্তবতা। কাবা শরীফের শুরু লগ্নর দিকে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, কাবা শরীফকে আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা তৈরি করেছেন, এরপরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছোঁয়া পেয়েছে কাবা শরীফ। হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্লাবনের সময় কাবা শরীফ যখন ধ্বংস হয়ে যায়, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, খলিল তুমি কাবা শরীফ নির্মাণ করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে রাজমিস্ত্রি হলেন, আর সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা নির্মাণের জন্য কাজের সহযোগিতা করার জন্য তিনি যোগালে হলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাজ করে, কাজ করতে করতে যখন কাবা শরীফের দেয়ালগুলো উঁচু করে ফেললেন, এবার যখন পাথরগুলো লাগানো যাচ্ছে না, এমন সময় কি করে পাথরগুলো উপরে উঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে এমন একটা পাথর হাদিয়া দান করে দিলেন ইব্রাহিম নবীরে, যে পাথরের উপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে লিফটে যেমন দাঁড়ালে নিচ থেকে উপরে যেমন অটোমেটিকভাবে চলে যায়, আল্লাহর পয়গম্বর মাকামে ইব্রাহিম নামক পাথরের উপরে যখন দাঁড়াতেন, আল্লাহর হুকুমে যতদূর পর্যন্ত ওঠা দরকার মাকামে ইব্রাহিম পাথর, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে লিফটের মতো ততদূর উঁচু করে দাঁড় করাইয়া দিতে। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে লিফটের আবিষ্কারের সূত্রপাত যেটা, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম থেকে গবেষণা করে আজকে লিফট আবিষ্কার করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা শরীফ নির্মাণ করতেছে, সহযোগিতা করতেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। কাবা শরীফ নির্মাণ করা যখন হয়ে গেল, এমন সময় কিছু বালি, কিছু সুরকি, কিছু পাথর অবশিষ্ট রইল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাথর সুরকিগুলো আমি কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম টেনশন করিও না, চিন্তা করিও না, এই পাথরগুলোকে ধরে তুমি এক জায়গায় একত্রিত করে পৃথিবীর একেবারে প্রান্তে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে তুমি ছিটিয়ে দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো এই পাথরগুলো ছিটিয়ে দিলে কী লাভ হবে। আল্লাহ পাকের হাবিব যখন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি ছিটাইয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, এই পৃথিবীর কোণে কোণে প্রত্যেকটি পরতে পরতে পাথরের কোণাগুলো, পাথরের শুল্কিগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতে পৌঁছিয়ে দিব। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীরে ডাক দিয়ে বলে, ইব্রাহিম যে মসজিদটা নির্মাণ করলাম, এই মসজিদের সুরকি বালো পাথর পৃথিবীর জমিনে যে জায়গায় পড়বে, কিয়ামতের আগে হলে ওই জায়গার ভিতরে একটা করে মসজিদ আমি আল্লাহ পাক নির্মাণ করে দিব।
আজকে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত যত মসজিদ হবে হকের উপর প্রতিষ্ঠিতভাবে। আল্লাহ পাকের নবীজি বলেন, প্রত্যেকটি জায়গায় কাবা শরীফের সেই পাথরের বালিকণা পড়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় কাবার একটা আঙিনা হিসেবে মসজিদ ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলে, বন্ধু কাবা বানাইলে এবার আজান দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ এই জায়গায় আজান দিলে কি হবে, এখানে কোনো মানুষ নাই, কোনো লোক নাই, কোনো পশু নাই, আজান তো কেউ শুনবে না, আল্লাহ কি লাভ হবে, কি লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম হজের জন্য তুমি আজান দাও, তোমার কণ্ঠ হয়তো বা বেশি দূর পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু এই আওয়াজটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু দূরেই পৌঁছাবো না তা নয়, রুহের জগতে যত রুহু আছে, পৃথিবীর জমিনে যত মানুষ এখন আছে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, তোমার আজানের জবাবে যারা লাভবাহিক বলে আজকের দিনে স্বীকার করবে, ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত একদিনের জন্য হলেও কাবা শরীফের মেহমান হয়ে উপস্থিত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেদিন আজান দিয়েছিলেন, ওই আজানের যারা ধ্বনি শোনার পর রুহের জগতে অথবা পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যারাই লাভবাহিক বলে স্বীকার করেছে, ওই মানুষগুলো কিয়ামতের আগে একদিন আগে হলেও ওই মানুষগুলো কাবার মেহমান হবে, মদিনাওয়ালার মেহমান হবে। তার মানে কাবা শরীফ কত দামি, কাবা শরীফ দেখলেও সওয়াব, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে থাকলেও সওয়াব। তারই একটি আঙিনা মসজিদ, সেই মসজিদ আমাদের দেশে প্রত্যেকটি জায়গায় আছে। বাংলাদেশের ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। আমরা বগুড়া, ঢাকা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম যে জেলাই বলেন না কেন, এমন কোনো জেলা নেই যেখানে মসজিদ পাওয়া যাবে না। গ্রাম অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় মসজিদ আছে। আল্লাহর ঘরকে আমরা সম্মান করি, আল্লাহর ঘরের সম্মান অক্ষুণ্ণ রাখি, আল্লাহর ঘরের যারা মেহমান আছে তাদেরকে দাম দিই, ইমাম মসজিদের একজন দামি মানুষ তাকে একটু মর্যাদা দিই, যিনি মুয়াজ্জিন দৈনিক পাঁচ ওয়াক্ত আজান দেয় সে মানুষটার দিকে একটু খেয়াল রাখি, সে মানুষটা কি খেলো, কি পড়লো, ভালো আছে কি না একটু খোঁজ খবর নিই, ইমামদের একটু সম্মান করি। ইমামের চাকরি খাওয়ার জন্য পাস লাগবেন না, বরং ইমামের সম্মানটাকে অক্ষুণ্ণ রাখেন, আল্লাহ পাক আপনার সম্মানও বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।